আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন এই ফ্লেক্সিবল সোলার প্যানেলের দাম কত। অনেকেরই এই ফ্লেক্সিবল সোলার প্যানেল দেখে কিনতে ইচ্ছা করছে, তাই অনেকে জিজ্ঞাসা করছেন এর প্রতি ওয়াটের কত টাকা দাম। তো আমি অনলাইনে কিছু ফ্লেক্সিবল সোলার প্যানেলের দাম দেখলাম। ভারতের সবথেকে বিশ্বস্ত অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন, সেই প্ল্যাটফর্মে UPV কোম্পানির একটি ফ্লেক্সিবল সোলার প্যানেল দেখলাম 200 ওয়াটের 24 ভোল্টের, এবং এটি মনোক্রিস্টালাইন প্যানেল। 200 ওয়াটের এই প্যানেলটির দাম 14,999 টাকা, এবং এটির কোনো ওয়ারেন্টি নেই। যদিও অন্যান্য প্যানেলে ওয়ারেন্টি দেয় 3 থেকে 5 বছর, কিন্তু এই প্যানেলে কোনো ওয়ারেন্টি নেই এখানে লেখা। এরপরে ইন্ডিয়া মার্ট নামে একটি ই কমার্স ওয়েবসাইট আছে, সেখানে আরও আমরা ফ্লেক্সিবল সোলার প্যানেল দেখব। এখানে দেখতে পাচ্ছে যে বিভিন্ন রকমের ফ্লেক্সিবল সোলার প্যানেল আছে, কোনোটা 36 টাকা প্রতি ওয়াট, কোনোটি আবার 65 টাকা প্রতি ওয়াট, কোনোটি আবার 73 টাকা প্রতি ওয়াট। বিভিন্ন রকমের দামের ফ্লেক্সিবল সোলার প্যানেল আছে, যেগুলো একটু বেশি দামের সেগুলো 2 থেকে 5 বছরের ওয়ারেন্টি আছে। এই যে এই ফ্লেক্সিবল সোলার প্যানেলটি, এটি 65 টাকা প্রতি ওয়াট। এই কোম্পানির নাম NTBS সোলার, এটি 2 থেকে 5 বছরের ওয়ারেন্টি আছে। এই যে এই একটা সোলার প্যানেল 30 ওয়াটের, যার দাম 15,000 টাকা। তো এখানে এরকম অজস্র সোলার প্যানেল আছে। তো আমি আপনাদের একটু আমার ব্যক্তিগত মতামত জানাবো যে এই ফ্লেক্সিবল সোলার প্যানেল মার্কেটে অতটাও অ্যাভেলেবেল নেই। যদিও আপনারা কোনো ক্রমে অনলাইনে পান, তাহলে খুবই সাবধানে চিন্তা ভাবনা করে কিনবেন। প্রথমত, এই সোলার প্যানেলের প্রচুর টাকা দাম। দ্বিতীয়ত, অনেক প্যানেলের ঠিকমতো ওয়ারেন্টি নেই, যাও ওয়ারেন্টি আছে 2 থেকে 5 বছরের, আর যদিও বা ওয়ারেন্টি থাকে, সেই ওয়ারেন্টি ক্লেম করার মতন কোনো নেটওয়ার্ক না থাকে, তাহলে আপনার পুরো টাকাই লস হবে। তো অনেক চিন্তা ভাবনা করে এই ফ্লেক্সিবল সোলার প্যানেল কিনবেন। এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।